নদীবাধে সরকারি ইট বিক্রির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের সদস্য স্বামীর বিরুদ্ধে। ইয়ার ঝড়ে ক্ষতি হয়েছিল নদীর বাঁধ, নদী গর্ভে ধুয়ে এবং ধসে গিয়েছিল মাটি, পড়েছিল হাজার হাজার ইট। এবারে সরকারি সেই ইট প্রায় 25,000-এর মতো বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল মথুরাপুর 2 নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকায় তৃণমূল পঞ্চায়েতের সদস্যের স্বামী সমীর প্রাত্রের বিরুদ্ধে অভিযোগ। এবং এই বিষয় নিয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্য ঠিক কি জানাচ্ছেন শুনে নেব আমরা। গত বোর্ডে যে প্রধান ছিলেন উনি একটা আলোচনা করে বলেছিল যে এখানে মাটিটা তো ভেঙে তো গেছে, গিয়ে ইট তো কিছু তঞ্চানঞ্চা হয়ে গেছে, কিছু চুরিও গেছে, তার জন্য ইটটাকে তুলে এক জায়গায় স্ট্রাইক করা হয়েছে। মাটি ফেলার জন্য ইটটাকে এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় স্ট্রাইক করে রাখা হয়েছে, কিছু চুরি গেছে। এবার সেটাকে যদি অন্য কেউ অন্যভাবে বলে সেটা তো আমাদের জানা নেই, কারণ অনেক ইট চুরি গেছে ওই জায়গায় ফাঁকায় থাকার জন্য। এখন কিছু লোক দলীয় তো আলোচনা করে এক জায়গায় নিয়ে এসে স্ট্রাইক করা হয়েছে। গ্রামের লোক বাধা দিয়েছিল বলতে যারা বিরোধী তারা দুই একজন বলেছিল, তা আমরা বলেছি যে দেখুন এই জায়গা তো ওটা মাটি পড়বে আর এই সামনে কোটাল আছে, তা এটা তো এক জায়গায় স্ট্রাইক আছে, গত যে প্রধান ছিলেন উনি তো থাকায় কাজটা করেছিল, তা উনিও বলেছে ইটটাকে স্ট্রাইক করতে, সেই অনুযায়ী আমাদের নিয়ে সরিয়ে রাখা হয়েছে, কিন্তু কোনো বিক্রি হয়নি।